Sort of. I know. Hi, good. কোথায় যাচ্ছ আবির? এই সময় কোথায় যাস? ফ্রাইডে আজকে, আজকে ছুটির দিন, আজকে তাই টু ফেভারিট পান্দে আমরা দুই ভাই, সামনে আর এক ভাই, দেখাও বেরি দেখাও তিন ভাই আর ওই ক্যামেরাম্যান হিসেবে ভাই না গোল হয়ে গেল কেন আমি সেটা বুঝতে পারছি না। গোল হয়ে গেছে, গোলা 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 গোলা। হাই গাইস, ওয়েলকাম টু মাই ভাইয়ার ইউটিউব চ্যানেল। আমি আছি আজ আবির আর কোন মদন আমার সামনে খালি গেগু করে এটা ভুল করেছি। মদনের কেমন ফুটা মারে ভাই দেন মানে আমি ইংলিশ ভালো পারি। ওইখান কি একটা গাড়ি আসতে এবং আমি একটা গাড়ি মনে করেন। What's up guys, this is Zahid Hasan, welcome to my new vlog. But guys, hatta udete partisina karon hate police chikishoker sele jeta hoy ar ki police chikishoker sele bolte I am a doctor, blessed doctor. So ekhon jacchi ekta rogir treatment korar jonno and finally asker vlog ta ekhan theke shuru korteche ar ki. So cholo jai vlogger camera dhore rakhle manush shudhu ha kore takay thake bujlam na. চুরি টুরি করে আইসিনি গানটা মোটামুটি আছে। ছোটবেলায় এগুলো দিয়ে দুষ্টামি করতাম অনেক। এখানে দিকে গাছ অনেক, এইসব গাছ দিয়ে ঘর আছে ঘর। আমি আছি গাইস আমার সেখান থেকে বলি আর ফাইনালি এই যে এটা এটা সবসময় আমার সাথে আনতে হয়। কি একটা ফোন কিনলাম, গুগল পিক্সেল। ব্লগিং করলে দেখা যাচ্ছে সর্বোচ্চ দুই ঘন্টার ভিডিও শ্যুট করা যায়, দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম, তারপরে ব্যাটারি খতম। এই জন্য চার্জারটা সাথে সাথে রাখি আর এটাকেও সবসময় সাথে সাথে রাখি কেননা পাবলিক প্লেসে তো ই করা যায় না। যেমন আমি বিভিন্ন ব্লগ দেখি তো এই জন্য, সো সেই মুহূর্তে ব্লগ দেখলে উচ্চ আওয়াজে তো দেখা যায় না, জাস্ট দ্যাটস মোমেন্ট এটাকে ইউজ করি। সো গাইস একটু পর আজকে চাইছিলাম একটু ঘুরতে বেরোবো, সপ্তাহে ছয়টা দিন তো সময় পাই না, ফাইনালি আজকেও পেলাম না। আমার বাবা যাচ্ছে এক মিটিংয়ে, এটা আমাকে ফার্মেসিতে বসায় রাখছে, দুঃখজনক বিষয়টা, সত্যি অনেক দুঃখজনক। সো কী করবো, অ্যান্ড বসে বসে বিভিন্ন ব্লগ ট্লগ দেখি। সৌরভ যোশীর ব্লগ আমার কাছে সবচেয়ে ভালো লাগে, তার ব্লগে আমি দেখি অ্যান্ড তার ব্লগ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। তো দেখি আশা রাখি এক সময় ভালো কিছু করতে পারবো তোমরা সাপোর্ট করলে। তো চলো, আর আমার ব্লগগুলো হচ্ছে লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ডেইলি ব্লগ। সো এটার জন্য ভালো এডিটিংয়ের সময় পাওয়া যায় না, যেমন
দু তিন ঘন্টা নিয়ে একটা ব্লগ এডিট করতে হয়। তাও আর এমনিতে বড় বড় ইউটিউবাররা যে ব্লগগুলো এডিট করে সেটা এডিট করতে মিনিমাম 5-6 দিন সময় নেয়, বাট আমি ততটা নিতে পারতেছি না, 2-3 ঘন্টা নেই, কেননা আগামীকালকার ব্লগ আবার চলে আসবে অ্যান্ড ঘুমাতে হবে। সব কিছু মিলিয়ে খুব দ্রুত দ্রুত কাজ করার চেষ্টা করি অ্যান্ড ফাইনালি ডেলি লাইফে কী করি একটা, অর্থাৎ আমার জীবনটা কীভাবে বেড়ে উঠছে আমি সেটাই দেখানোর চেষ্টা করি। এখনও পুরোপুরি দেখাতে পারছি না, একটু মানে ক্যামেরা এখন একটা বিষয় কি একটা বিষয় একটু চেঞ্জ হয়ে গেছে, ক্যামেরার সামনে কথা বলতে তেমন একটা আনইজি ফিল আসে না। এই ব্লগ ঠিকই মানুষ দেখে অ্যান্ড দ্যাটস মোমেন্ট আমার কথাগুলো সবার কাছে যায়, বাট ক্যামেরার সামনে কথা বলতে আমার এখন আর আগের মতো যে একটা সেম ওই বিষয়টা এখন আর আসে না। বাট লোকালয়ে কারোর সামনে ক্যামেরা ওপেন করে রাখতে কথা বলতে এখন অনেকটা সমস্যায় পড়তে হয় অ্যান্ড ফাইনালি আশা রাখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আগে তো কথা বলতেই পারতাম না, এখন একটু একটু বলতে পারি। সো তোমরা যদি সাপোর্ট করো আশা করি ভালো কিছু করবো, আর ভালো কিছু বলতে আমার একদম ভালো কিছু করার এরকম কোনো আশা আমি এখনও রাখি নাই, এমন কোনো গোল রাখি নাই। আমি জাস্ট আমার ডেইলি লাইফে কী করি এটা একটা স্মৃতি হিসেবে রাখতেছি, এটা লোকেরাই আমাকে সাবস্ক্রাইব করছে। সো গাইস আজান শেষ হলো অ্যান্ড এখন আসরের নামাজ আদায় করবো, নামাজ আদায় করে আবার ফার্মেসিতেই বসবো। আর ফাইনাল যেটা বলতে চাইছিলাম, আমার যে 127টা সাবস্ক্রাইব আছে এটা আমি কারো থেকে আমার ফ্রেন্ড বা কারো থেকে সাবস্ক্রাইব চায় নেই নেই। সো সব আমার ফ্রেন্ডরা তো এখানে নাই, কেননা আমি বিশেষ করে আমার কাছের মানুষগুলোকে আমার শুরুতে কাজের শুরুতে রাখতে চাই না, এই জন্যই রাখতে চাই না, কেননা তারা আমাকে বেশি ডিমোটিভেট করবে, হ্যাঁ ভালো হয় না কী করে না করে, কারণ তারা আমার লাইফটাকে দেখতেছে। সো তারা আমার এই বিষয়গুলো দেখতে চাইবে না অ্যান্ড তারা আমার অনেকটা ক্ষতি করবে, এই জন্য আমি কাউকে রাখি না। অ্যান্ড আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা অপরিচিত, সবাই অপরিচিত, মানে পরিচিত দু একজন খুঁজে মানে ভাই দেখি ভিডিও করেন আপনার চ্যানেলটা বলেন, তো সেই ক্ষেত্রে বললাম আর কি, এছাড়া আমার পরিচিত আমার সাবস্ক্রাইবার নেই। যারা আছে সবাই আমার ভিডিও দেখে হয়তো বা ইমপ্রেস হয় হয়তো বা আমাকে সাপোর্ট করার জন্য যেটাই হোক না কেন তারা নিজেদের থেকে সাবস্ক্রাইব করে 127টা আনছে, আমি কারো থেকে চায়া বা এরকম কোনোভাবে সাবস্ক্রাইব নেই নেই। তবে আমি সকলের কাছে আশা রাখি একটা সাপোর্ট, মানে আমার ফ্রেন্ড আমি ওটা বলতেছিলাম যে আমার ফ্রেন্ডের থেকে আমি চায় সাবস্ক্রাইব নিই, আমি সকলের থেকে একটা সাবস্ক্রাইব আশা রাখি যে আমাকে সাপোর্ট করো আমি অ্যান্ড লাইফস্টাইল ব্লগ শুরু করেছি, লাইফ আস্তে আস্তে যত উন্নত হবে তত উন্নত উন্নত ব্লগ দেখবে। সো আমার এই ষষ্ঠ সেমিস্টার ফাইনাল এক্সাম পর আমার একটা ট্যুরের প্ল্যান আছে, ছোট একটা ট্যুর হবে আমার ভোলাকে রিপ্রেজেন্ট করার জন্য, ছোট একটা ট্যুর হবে অ্যান্ড ওই ট্যুরে তোমাদেরকে সম্পূর্ণ ভোলা ফার্স্টলি আমার ভোলাকে দেখাবো, আমার জন্মভূমি আমার আগে দেখা দেবে, ভোলার মধ্যে উন্নত কী কী আছে অ্যান্ড উন্নত নাই কী কী এভরিথিং আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কয়েকদিন বলতে আর এই 15-16 দিনের মতো একটু ডেলি লাইফ স্টাইল ব্লগগুলো দেখো অ্যান্ড আরেকটা হচ্ছে আমার গেম খেলার একটু নেশা বেশি, আমি গেম খেলি, গেম খেলতে আমার ভালো লাগে। সো আমার ডেলি লাইফ ব্লগের মধ্যে আমি ইচ্ছা রাখছি যে গেমের কিছুটা পার্ট দেখাবো, কারণ আমি সেটাও করি। সো দেখো চলো এখন নামাজ আদায় করে আসি। Let the spirit say